2024-এর লোকসভা ভোটের নির্বাচনী ভোট প্রচার শুরু করলেন কমরেড মীনাক্ষী মুখার্জি। এই মুহূর্তের জলপাইগুড়িতে নির্বাচনী জনসভা, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী থেকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। অর্থাৎ কয়েকদিনের মধ্যেই বামেদের আরও বড় সুখবর আসতে চলেছে। প্রার্থী ঘোষণার পর থেকেই দলীয় কর্মীদের বার্তার ইঙ্গিত দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি ডোর টু ডোর নির্বাচনী প্রচার শুরু করে দেবে দুয়ারে দুয়ারে সিপিআইএম কর্মী সমর্থকগণ। এই মুহূর্তে জলপাইগুড়িতে সিপিআইএমের নির্বাচনী যে কর্মী সভা, আর এই কর্মী সভার মাঝে কিন্তু রয়েছেন মীনাক্ষী মুখার্জি। দলীয় কর্মী সমর্থকদের ভিড় রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো। 2024-এ লোকসভা ভোটে এবার শাসকের বিরুদ্ধে জোর টক্কর লড়াই দিতে চলেছে বামেরা। হ্যাঁ, স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাজিমাত কারা করতে পারবে তাদের ওপর কিন্তু নির্ভরশীল হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি। মীনাক্ষী মুখার্জি বলেন, সন্দেশখালীর ঘটনা নিয়ে বেতাজ বাদশা শেখ শাহজাহানের গ্রেপ্তারের আরও বড় রহস্য আছে। 56 দিনের মাথায় যখন গ্রেপ্তার হয় তখন তাকে কেন, তিনি যখন গ্রেপ্তার তাকে যখন গ্রেপ্তার করছে প্রশাসন, মনে হচ্ছে শাহজাহান শেখ প্রশাসনকে গ্রেপ্তার করছে। এমনটাই আচরণ বা বোঝা যাচ্ছে তার চেহারা দেখে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করে। এবার বামপন্থীরা নির্বাচনী জলপাইগুড়িতে তারা একটা সভা করে, সেই সভা হাজার হাজার কর্মী সমর্থক লাল ঝান্ডার কর্মীদের ভিড় দেখা যেতে পারে। এবার তিনটি প্রশ্ন ধাপে ধাপে মীনাক্ষী মুখার্জি তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন, রাজ্যে বেকার যুবদের কাজ নেই, কর্মসংস্থান নেই, বাংলাতে হচ্ছেটা কি, এমনকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সংবাদ মাধ্যমের কর্মীদের উপরও আক্রমণ করতে হয়। অর্থাৎ শাসক দল তৃণমূলের পক্ষে খবর করলে সাত খুন মাপ, এমনটাই দাবি জানাচ্ছে রাজনৈতিক মহল বিরোধী দলগুলো। এবার ক্রমশ তারা যেভাবে শক্তি ক্রমশ, সেটা এখন দেখার বিষয় রয়েছে। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতেই মীনাক্ষী মুখার্জি বলেন, ছাত্র যুব সমাজ দিচ্ছে ডাক, বাংলা থেকে শাসক দল তৃণমূল নিপাত যাক বলে যে স্লোগান, সেটা কতটা কাজে লাগাতে পারে বামপন্থীরা পুরোপুরি নির্ভরশীল করবে। আর সবুজবঙ্গ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতিতেই বামেদের একটা দেখার একটা বিষয় রয়েছে, কেননা লোকসভা নির্বাচনেই বামেরা কিন্তু একটা নবজোয়ার, অর্থাৎ ব্রিগেড সমাবেশ হয়েছিল, তার আগে কিন্তু এবার নবান্ন অভিযান ঘেরাও কর্মসূচিকে সামনে রেখেই, এবং তার আগে কিন্তু বামেদের যে নির্বাচনী ভোট প্রচার, সেই নির্বাচনী ভোট প্রচার শুরু হওয়ার পর থেকে কিন্তু আবারও একটা নতুন সুখবর আসতে চলেছে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলিদের বিরুদ্ধে। এবার শাসক দল তৃণমূল কিন্তু পরাজিত হতে চলেছে জলপাইগুড়ি জেলা সিপিএম নেতৃত্ব। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এবার লালের ওপর কিন্তু ভরসা, শাসক দল তৃণমূলে যে দুর্নীতি ফাঁস হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধেই বামেদের আন্দোলন বা লড়াই কতটা উজ্জীবিত হতে পারে তার পুরোপুরি কিন্তু নির্ভরশীল হওয়ার পক্ষপাতী হিসেবে দেখা যেতে পারে। হ্যাঁ, বাস্তবে 2024-এ যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই ভোটকে সামনে রেখে বামেরা কিন্তু পুনরায় শক্তি ক্রমশ বাড়তে থাকে। এটাও যখন স্বাভাবিক হয় তখন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সিপিআইএমের দলীয় কর্মী সমর্থক, এমনকি মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএম
রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে আরও অনেকেই। কিন্তু হ্যাঁ, এবার খেলা জমে যেতে চলেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো দেখা যেতে পারে এবার মীনাক্ষী মুখার্জীদের নির্বাচনী জনসভা। আর সেই জনসভা দেখে কিন্তু শাসক দল তৃণমূল ভয় পেয়েছে। এদিকে বলেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, তিনি সরাসরি বলেন যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে বটে, কিন্তু তিনি যদি জেল থেকেই মুক্তি বা জামিন পেয়ে যান তাহলে শেখ শাহজাহানের যে ঘটনাগুলি সেটা কিন্তু মানুষ আরও আতঙ্কে ছড়িয়ে যেতে বাধ্য হবে। এবার শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়াতেই তাদের দলীয় কোন্দল একেবারে তোড়ঝোড় করে দেখা যাচ্ছে, এমনটাই খবরের আপডেট আমরা দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরছি। 2024 লোকসভা নির্বাচনে নির্বাচনী জনসভা মঞ্চ দেওয়া হয়েছে, দেওয়াল লেখনের কাজ কিন্তু বামপন্থীরা প্রস্তুতি নিয়েছে। এবার দুটি ভাগে কিন্তু ভাগ হওয়ার সম্ভাবনা বেশি, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, এবার খেলা তো জমবেই অবশ্যই, কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক অংশেই শাসক দল তৃণমূলকে আরও বিপাকে ফেলতে চলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়াতেই কিছুটা মানুষের অক্সিজেন সহযোগিতা পেয়েছে। এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে দেখার একটা বিষয়। রাজ্য রাজনীতির জলপাইগুড়িতে বামেরা কিন্তু একটা নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন, আর এই ভোট প্রচার শুরু হওয়ার একটা অংশের মানুষজন অন্যদিকে শাসকের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন। তবে বাস্তবে 2024 লোকসভা ভোটেই বামেরা কি ঘুরে দাঁড়াতে পারবে, এমনটাই মোহাম্মদ সেলিম জানিয়েছেন যে মানুষ ভোট দিতে পারলে পরিবর্তন ঘটবে। এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মীনাক্ষী মুখার্জি জনসভায় নির্বাচনী ভোট প্রচার তুঙ্গে, এই মুহূর্তের বড় খবর।